সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিসাইড বিডি চ্যানেলের নতুন একটি ভিডিওতে। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে। তো আপনারা যারা সিম্ফনি z40 মোবাইল ফোনটি ব্যবহার করে থাকেন, তো তাদের জন্য আসলে এই ভিডিওটি তৈরি করা। তো আমরা অনেক সময় এই মোবাইলে কিন্তু বিভিন্ন সমস্যায় কিন্তু ফোনটি রিসেট করতে হয়, আর রিসেট করার জন্য কিন্তু আমাদের ফোনের যে ডাটা থাকে সেগুলি সবগুলি কিন্তু ডিলিট হয়ে যায়। তো এই ডাটাগুলি আপনি কিভাবে ফোন মেমোরি থেকে এসডি কার্ডে সংরক্ষণ করে রাখবেন বা মুভ করে রাখবেন তা আমি দেখিয়ে দেব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ডিসাইড বিডি চ্যানেলটি নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। তো এর জন্য প্রথমে আপনার ফাইল সফটওয়্যারটি ওপেন করে দিবেন, তারপর এখানে নিচে ব্রাউজ অপশনে টাচ করে দিবেন। টাচ করার পর এখানে আপনার মেমোরি কার্ড এবং ফোন মেমোরি কার্ড দেখতে পারবেন। তো উপরেরটা হচ্ছে ইন্টারনাল স্টোরেজ ফোন মেমোরি, তো এটার উপর টাচ করে দিবেন। টাচ করার পর এখানে আপনি ফাইলটি নির্বাচন করবেন, সিলেক্ট করবেন। তো এপিকে এডিটর এই সফটওয়্যার এই ফোল্ডারে আমার একটি ফাইল আছে, এটা আমি মুভ করব। তো মুভ করার জন্য এখানে টাচ করে ধরে রাখবেন। ধরে রাখার পর উপরে থ্রি ডট আইকনে টাচ করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন কপি টু, এটার উপর টাচ করবেন। টাচ করার পর এখানে দুটি অপশন দেখতে পারবেন, ইন্টারনাল স্টোরেজ এবং এসডি কার্ড। তো এখন আপনি যেহেতু মেমোরি কার্ডে ফাইল রাখতে চাচ্ছেন সেহেতু আপনি এসডি কার্ডটি সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনি একটি ফোল্ডার সিলেক্ট করে দেবেন। তো আমি ফোল্ডার সিলেক্ট করছি অ্যালাম, এটার উপর টাচ করে দিলাম। টাচ করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন কপি হেয়ার, তো এটার উপর টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু কপি হয়ে গেছে। তো এখন আমি বেগে চলে এসে আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা নিচে এটা হচ্ছে এসডি কার্ড, এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে অ্যালাম ফোল্ডারটি সিলেক্ট করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন জিএন, তো 108 MB এই সফটওয়্যারটি কিন্তু আমি মুভ করে আমি ফোন থেকে মেমোরি কার্ডে নিয়ে এসেছি। তো এভাবে আপনি খুব সহজে যে কোনো ফাইল আপনি ফোন মেমোরি থেকে আপনার এসডি কার্ড মেমোরিতে সেভ করতে পারবেন বা মুভ বা কপি করে রেখে দিতে পারবেন। তো এরপরও যদি আপনি কোনো অপশন না পান, যদি আপনি মুভ করতে না পারেন ফোন থেকে মেমোরি কার্ডে, তাহলে আপনার ফোনটি রিসেট করে নেবেন। তারপর আপনার ফোনটি পুনরায় আপনার সেটিংয়ের মাধ্যমে আপনি সেটটি যখন আগের অবস্থায় নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনি এই সমস্যার সমাধান খুব সহজেই পেয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে অন্য কোনো বিষয়ের উপর ভিত্তি করে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিসাইড বিডি চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।